দেইতে হলেও শীত এসেছে প্রকৃতিতে দুরান্তে প্রকৃতির কাছাকাছি যাচ্ছেন ইট পাথরের নগরে বেড়ে ওঠা কর্মজীবী মানুষ গেল কয়েকদিন শীতের দাপট থাকলেও তা অন্যান্য বছরের তুলনায় কম বেখালি আবহাওয়ার প্রভাব পড়ছে কৃষি উৎপাদনে বিশেষজ্ঞরা বলছেন অন্য বছর জানুয়ারির শুরুতে দুইটির বেশি শৈত্যপ্রবাহ হলেও এবার তেমনটা ঘটেনি ঘন ঘন আবহাওয়া পরিবর্তনের কারণে মানিয়ে নিতে পারছেন না কৃষকরা বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্ট থাকছে ঘড়ির কাটায় তখন বেলা ১১টা মৃদুরোদে ব্যস্ত চাষি মৌমাছি মধু আহরণে এক ফুল থেকে অন্য ফুলে বিচরণ তার ঢাকার অদূরে বিস্তীর্ণ ক্ষেতে শীতের আমেজ খুব একটা নেই এজন্য নিবিষ্ট মনে ব্যস্ত কর্মজীবী মানুষ ইটপাথরের নগর থেকে প্রকৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে সন্তানকে নিয়ে কেরানীগঞ্জের কলাতিয়ায় এসেছেন এ দম্পতি শিকড়ের প্রেমই যেন কাছে টানে বারবার অ্যাকচুয়ালি আমরা তো শহরে বাস করি আমাদের দেখা যায় যে বাচ্চাদের আসলে লাইফটা বিল্ডিংয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে মাঝে মধ্যে ওরা আপনার ছাদে গিয়ে খেলতে খেলতে পারে বাট এই যে শীতের সময়ে দেখেন চারিদিক এত সুন্দর হয়ে গিয়েছে যে বিশেষ করে যে সরিষা ক্ষেতগুলো এগুলো আমরা টিভিতে দেখি অনেক সময় বাচ্চারাও দেখে তারাও আগ্রহ প্রকাশ করে তারাও এই যে একটু সাউন্ডলেস এনভায়রনমেন্ট আসলে খুবই ভালো লাগে আর সরিষা ক্ষেত তো মানে কি বলবো ঢাকার আশেপাশে আমি সবসময়ই খুঁজি যে কোথায় পাওয়া যাবে খুব ভালো লাগে আর আজকে এসেও খুবই ভালো লাগছে একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ আবার সিনারি এত সুন্দর আই এম এনজয়িং দিস টাইম বিকজ আই হ্যাভ কাম টু সি দ্য অ্যানিমালস বেখেয়ালি আবহাওয়া খালি চোখে ধরা না পড়লেও উৎপাদনের মূল চালিকা শক্তি কৃষকরা টের পান অনেক গভীর থেকে ফসল এলেই সমস্যা ভালো হয় আর কি এই মৌসুমে এই শীতের ভিতরে বৃষ্টিটাই কিছু ক্ষতি হয়েছে ফসলের জন্য আপনার এই যে শস্য মশা যে লাগাইছে এটি কিছু ক্ষতি হয়েছে বা কেলাই বুনছে এটি ক্ষতি হয়েছে পয়সা গেলে আর কি আছে পয়সা গেলে আবার বাঙ্গে আবার করতে হয় বুনতে হয় আলু না বুনলে অন্য ফসল করতেই মায়ের গেলে তো আর করার কিছু নেই আবহাওয়াবিদরা বলছেন ডিসেম্বরে অন্তত একটি শৈত্যপ্রবাহ দেখা যায় বাংলাদেশে তবে এবার জানুয়ারির প্রথম সপ্তাহেও দেখা যায়নি তেমনটা আবহাওয়ার এ বৈরিতা ছিল বছর জুড়েই গত বছর আমরা চারটা সাইক্লোন পার করেছি এটা একটা রেকর্ডের লাস্টে যে সাইক্লোন মিকজাম আপনার ডিসেম্বর মাসে হয়ে গেল নর্মাল ডিসেম্বর ড্রাই থাকে সাইক্লোন যখন উড়িষ্যাতে উঠে যায় তারপরে তার প্রভাবে বাংলাদেশে অনেক বৃষ্টি হয় প্রায় 200% মতো বেশি বৃষ্টি হয়েছে নর্মাল থেকে এবং শুধু তাই না এবং ওয়ার্ম কন্ডিশন ছিল এবং তাপমাত্রা অন অ্যান অ্যাভারেজে প্রায় 1.3 ডিগ্রি তাপমাত্রা আপনার বেশি ছিল তবে রাতের তাপমাত্রা অস্বাভাবিক বেশি ছিল 2.2 ডিগ্রি তাপমাত্রা এবং এর প্রভাবে যেহেতু অনেক প্রচুর বৃষ্টি হয়েছে এক্ষেত্রে বড় ধরনের ইম্প্যাক্ট হয়েছে এগ্রিকালচারে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশে আবহাওয়ার এই পরিবর্তন বলে মনে করছেন বিশেষজ্ঞরা হাসান মাহমুদ দেশ টিভি ঢাকা